বউ একটা কথা শুনো, তোমার মার জন্য মানে আমার শাশুড়ি আমার জন্য একটা ভালো পাত্র ঠিক করছি, আমার চিনা জানা, বুঝছো কি? শোনো, ওই পাত্রর সাথে যদি তোমার আম্মার বিয়া দিই, তোমার আম্মা খুশি হইয়া আমাকে সব সম্পত্তি দিয়ে দিব। আর যদি ওই আমার বাইরা বাইরা যদি একবার তোমার আম্মারে বিয়া করাই পারে, তাহলে সব সম্পত্তি বাইরার। আরে না না, এই কাজ করাই যাইব না। শুনো, দুলা ভাইয়ের আগে আমরা মারে বিয়া করাই দিব, সেইলে দেওয়া যাইব সব সম্পত্তি আমগো নামে হইব, দুলা ভাইয়ের আপা কিচ্ছুই ভাবো না। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমার যে খবরটা দিই আমরা তো খুশি হয়ে যাবো। চলো আচ্ছা আসো। এই যে হলো, তোমার আমি একটা কথা কই, তোমার মা যে এই বয়সে বিয়ার খেপা ধরছে, এটা কি করবো কও? তোমার মা একবারে পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। আরে পাগল তো হইবই, স্বামী ছাড়া আর কি মনটা টিকে? আর হুনো, মারে এমন একটা বেডার লাগে বিয়া দিমু যে অনেক বড় লোক আমগুলো সহ সম্পত্তি দিব। পাগল হয়েছো তুমি, পাগল হয়েছো না? হুনো তোমার আমি একটা কথা কই, তোমার মারে বিয়া দিয়েও যাব ঠিক আছে, কিন্তু তার পছন্দ মতো লোকের কাছে দেওয়া যাবে না, কারণ তার পছন্দ মতো লোকের কাছে বিয়া দিলে তুমি যা সহ সম্পত্তি আছে সব ওই লোকে নিয়ে যাবো গা। এই জন্যে তুমি একটু চেষ্টা করবা যেটা আমরা দুইজনের পছন্দ মতো লোকের কাছে তোমার মারে বিয়া দিতে পারি। আচ্ছা তুমি কি পাগল নাকি? আমি তো এটাই বুঝাইতে চেষ্টা করছি, আমগো পছন্দ মতো আর কি একটু বড় লোক বেড়া দেখা বিয়া দিবো, আমগোর যেন একটু সহ সম্পত্তি দিতে পারি। হ্যাঁ আমি বুঝছি বুঝছি বুঝছি, কিন্তু আরেকটা কথা, তোমার যে বোন আছে বড় বোন, ওই বড় বোন জামাই কিন্তু এখানে চালাকি করতে পারে, তার পছন্দ মতো লোকের সাথে তোমার মার বিয়া দিতে পারে, তাইলে মনে করো যে সহ সম্পত্তি সব অর্ধেক ভাগ ওই পাইবো। এই জন্য তো আমার সব টেনশন লাগতেছে, এবার গিয়া বাড়িতে গিয়াই তোমার মারে কইবা যে তোমার জন্য একটা পছন্দ মতো একটা সুন্দর একটা পাত্র। মানে মা আমি তোমার ছোট মাইয়া, তুমি আমার কথাই শুনবা, তোমার বড় মাইয়ার কথা শুনবাই না, এক কান দিয়ে ঢুকাবা আর কান দিয়ে বাইর করো। ঠিক আছে তাহলে দিচ্ছ না মা। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, মা তাড়াতাড়ি ডাক দাও, বলো যে ভালো পাত্র দেখছি। আরে মা বেরো, বাসো শাশুড়ি মা। মা ও মা, কি ব্যাপার, ওখানে দরজা খুলে না। আরে না, আমরা একটা ভালো পাত্র নিয়ে এসেছি তো। কি আমার পাত্র নিয়ে এসেছেন? না 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 না, মার জন্য পাত্র আমি আগেই দেখে রাখছি। কি সুন্দর পাঁচ অব্দ নামাজ পড়ে লোক, পাঁচ অব্দ নামাজ পড়ে নাকি গাঁজা খায় মদ খায়, এইরকম জামাই তুমি দেখছো? হ্যাঁ আমি যেই জামাই দেখছি সাধু হুজুর, সেই জামাইয়ের সাথে আমার শাশুড়ি মার বিয়ে দিমু। শুন থাকেন ভাইয়া ভাই, হলে না আমরা আমি একটা কথা কই, আপনার পছন্দ মতো পাত্র যদি আপনি আনেন, তাহলে আমি ভালো করেই জানি আপনার চরিত্রটা কিরকম, আমি ব্যবহারটা কিরকম, ওই লোকের চরিত্র ব্যবহার কিরকম, দেখেন আমি কত ভালো, আমি কত ভালো, আমার ব্যবহারটা যেরকম সুন্দর ওরকম সুন্দর দেখে আমি একটা পাত্র দেখছি আমার নাই। দেখছো তোমার জামাইয়ের চরিত্র নিয়ে কথা হইতেছে, সাহস কত বড়, তুমি কিছু কম না? দেখো তুমি আমার ছোট বোনের জামাই, এর লাগি ভদ্রভাবে ফেটেছি, আমরা যেহেতু পাত্র দেখছি এই মেল মানে হে পাত্র লাগে আমার মায়ের বিয়ে দেবো। এই যে এত গন্ধরা হলে কিছু কইতে আসি না, খালি বকবকাইতাছো বকবকাইতাছো বকবকাইতাছো, আমার জামাই যেই পাত্র দেখে হে পাত্র লাগে বিয়ে হইব। কথা কইতে পারিস না, আমার বড় বড় কথা কর, শুন থাকেন আমি তারপরে জিগাবো যে আমার পছন্দ করার কি। আমার মা একলা একলা ঘরটাতে কেমনে থাকি, আমার মা একলা একলা ঘরটাতে কেমনে থাকি চিন্তা করছিলি না? এটা তো হবে খানা কইরা আমার নিজের বিয়ে নিজে দিছি। শেষ করছেন সব চিন্তা ভাবনা মাটি করে দিতে লাগলো। আম্মা এটা তুমি কোনো কাম করলা? এই যে হলো
তোমার একটা কথা কই, এই আমার মেয়া কোনা কথা কইলে তোমার দিন পুরো মনে রাইতে হলো, তুমি যা কষ্ট করে রাখো। এই যে এই যে বাবা মা, এই যে আম্মা জানো শোনো, তোমরা চিন্তা করো না, ওই 3 মাসের ভিতরে তোমরা ভাই বোনের মুখ দেখবা, ভাই বোন নিয়ে খেলা পারবা, বুঝছো? তুমি আমার শালাশালি, আমি গুছি করে আনি, আচ্ছা তুমি গুছি করে আও, আমার একটা ঘরে কাম আছে। বোন এত গোগরা করে কি এলো, দাদি তুমি এত সরি হলো, এই আমার আমগা শালাশালি গেলাম যা বাড়ি লাগি নি আমার গরিকা। আমার কাছে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা নিয়ে ওর বাবার বাড়ি পাঠায়, ওর বাবার বাড়ি টিন ভাই গিয়েছে গা, ওর বাবার বাড়ি ছাপড়ে তোলা লাগবো, গরুর গোয়াল ঘর দেওয়া লাগবো, আর কি যে করি। আরে আমি যদি একটু খালি কই এই যে এই জায়গাটা একটু মলে ভালো, তাইলে আমার দিব আমি সব কাম করি, করে থাল বাড়ি ধুইতে, রান্নাবাড়াইতে, মশারি টাঙাইতে, বিছনা করতে, খাওয়াতে সব আমি করি। আপনার কপালটা খুব খারাপ, আমার দাদা এত ভালো, আমার এত ভালোবাসে, আমার মানে হাড়ি পেতে বিছনা ধোয়া, আমার কাপড় ওর কাপড় সব কাঁচা, তারপর তোমার হচ্ছে মশারি টাঙানো, কয়েল ধরানো, সব সবও করে। তাইলে আপনার লাখ একটাই জামাই পেয়েছেন, আর আমার জামাই আপনি সুন্দর, আপনি রান্নাগুলোকে মনে করতে দেন। আর কিছু চলো পাশে যাই, গরুর মাংস রান্না করে দিই, তুমি খাবি, আসো চলো আসো যাই চলো। এত ভালো ভাই, তাহলে হাতের লাঠি কার ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে গেল ঘর, বুঝলাম না ব্যাপারটা। একজামাই লাগে একটা জামাই, থাল বাসন ধোয়া দেয়, এইটা করে এইটা করে, আমার কপাল কি লেগে যায়, জামাই জুতলো না, আল্লাহ তুমি জানো। এই তুমি রুটি খাবো না, রুটি বানাই দিব, সোনা রুটি বানাই দিতেছি, আমি গরুর মাংস খাইতে পারলাম না জানো, কালকে বাজার থেকে 1600 টাকা দিয়ে কিনে নিয়েছি, যা দেখবা কুত্তাই সব মাংস খাই শেষ করে দিছি, তবে কিছু কুরমু আর কোন দিন বাড়া করবি তুই, সত্যি সত্যি কো কানে ধর, কানে ধরে কো যে জামাই, আমি আর কোনোদিন বাড়ি দূর পাড়া ঘুরতাম না, কো আমি আর যেবারে বাড়া করুম না, ঘুরবি না তো, না আচ্ছা ঠিক আছে, যা দেখগা যে গরুর মাংস কালকে কিনে নিয়েছিলাম, খামু কইছিলাম, তোর কারণে খাইতে পারলাম না, কুত্তাই সব মাংস খাই ফেলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিকালে যাবনি, চল।